আফসানা মিমি বাংলাদেশের টেলিভিশন জগতে এক চিরস্মরণীয় নাম। 90 দশকে তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হয়েছিলেন লাখো কোটি দর্শক। সহজ সরল বাঙালিয়ানা চেহারার মেয়েটিকে বাংলাদেশী দর্শকরা একান্ত আপন বলেই মনে করতেন। সেই দর্শকরাই চমকে ওঠেন যখন আফসানা মিমির নাম জড়িয়ে পড়ে একটি হত্যা মামলার সাথে। শিক্ষিকা ও স্থপতি জয়ন্তী রেজা হত্যার ঘটনায় উঠে আসে আফসানা মিমির সম্পৃক্ততার কথা। আজকে আমরা সেই গল্পই শুনব। প্রয়াত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এম সাদিকিনের মেয়ে ছিলেন জয়ন্তী। ভালোবেসে 2000 সালে বিয়ে করেছিলেন আজম রেজাকে, বিখ্যাত অভিনেত্রী শম্পা রেজার ভাই আজম রেজা। বাংলাদেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে এই পরিবারের অবদান বেশ স্মরণীয়। 5 ভাইবোনের প্রায় সবাই জড়িত ছিলেন টেলিভিশন, মঞ্চনাটক ও সঙ্গীতের নানা অঙ্গনে। বিশেষ করে মঞ্চনাটকে এই পরিবারের দাপট ছিল প্রশংসার যোগ্য। 80 ও 90 দশকে মঞ্চনাটকের একনিষ্ঠ কর্মী ও অভিনেত্রী ছিলেন আফসানা মিমি। তার সাথে শম্পা রেজার ছিল দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সূত্রেই আজম রেজার সাথে পরিচয় হয় আফসানা মিমির। যদিও তখন আজম রেজা বিবাহিত, জয়ন্তী রেজার সাথে তার সংসার ভালোভাবেই চলছে, তবুও তিনি গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন আফসানা মিমির সাথে। সে সম্পর্ক পরিণত হল উত্তাল প্রেমে। তবে খুব বেশি দিন সে প্রেম লুকানো থাকল না। আজম রেজা ধরা পড়ে গেলেন স্ত্রী জয়ন্তী রেজার কাছে। একবার স্বামীর পকেটে কানের দুল পেয়েছিলেন জয়ন্তী রেজা। সেটি কার জিজ্ঞেস করতেই আজম অকপটে বলে উঠেন, ওটা শম্পা আপার। বেইলি রোডে নাটক দেখার সময় দুলটি পেয়েছেন। সরল বিশ্বাসপ্রবণ জয়ন্তী রেজা ধূর্ত স্বামীর কথা বিশ্বাস করেছিলেন, কিন্তু পরে আবিষ্কার করেন সেই কানের দুল আসলে শম্পা রেজার ছিল না, ওই দুল ছিল আফসানা মিমির। প্রখর আত্মসম্মান বোধের অধিকারী জয়ন্তী মেনে নিতে পারেননি আফসানা মিমির সাথে তার স্বামীর অবাধ মেলামেশা। এই নিয়ে দাম্পত্য কলহ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। উপায় না দেখে জয়ন্তী শম্পা রেজা ও তার বোনদের কাছে স্বামীর এমন সম্পর্ক নিয়ে অভিযোগ করলে তারা নির্লিপ্ত ছিলেন। বিশেষ করে শম্পা রেজা তার ছোট ভাইকে চরিত্র সংশোধন করার পরামর্শ না দিয়ে উল্টো জয়ন্তীকে তিরস্কার করেন। এতে যেন আরও বেপরোয়া হয়ে উঠলেন আফসানা মিমি ও আজম রেজা। সম্পর্ক নিয়ে লুকোছাপাতা করলেনই না, বরং তা আরও হয়ে উঠল উদ্দাম ও উশৃঙ্খল। তখন জয়ন্তীর গায়ে হাত তোলা, তাকে মারধর করা ছিল আজমের জন্য সাধারণ বিষয়। এর পরে আসে 2004 সালের জানুয়ারি মাস। এক রাতে দুজনের ঝগড়াটা বেড়ে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। বেপরোয়া আজম রেজা বেধরক পেটাতে থাকেন জয়ন্তীকে। পেটাতে পেটাতে একসময় জয়ন্তীকে মেরেই ফেলেন তিনি। এরপর হুশ হয় তার, ভাবতে বসেন কি করা যায়। শেষে জয়ন্তীর মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে তার গলায় দড়ি দিয়ে ক্ষতস্থান তৈরি করে আত্মহত্যার নাটক সাজান। বনানী থানায় একের পর এক মিথ্যে তথ্য দিয়ে সুপরিকল্পিতভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু জয়ন্তীর মা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যার মামলা করেন আজম রেজা, শম্পা রেজা এবং আফসানা মিমির নামে। সারা দেশ হতবাক হয়ে ওঠে আফসানা মিমির বিরুদ্ধে এমন অভিযোগে। সবাই বিশ্বাস ও অবিশ্বাসের এক অদ্ভুত দোলাচলে দুলতে থাকেন। 9 জানুয়ারি গ্রেপ্তার হন আজম রেজা। চলতে থাকে তদন্ত কাজ ও বিচার কার্য। হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত না থাকার কারণে তদন্ত কর্মকর্তা ফাইনাল চার্জশিটে শম্পা রেজা ও আফসানা মিমির নাম বাদ দেন। কেউ কেউ অবশ্য বলেন উচ্চ পর্যায়ের চাপে আফসানা মিমির নাম বাদ পড়ে অভিযোগ থেকে। সন্দেহাতীতভাবে হত্যাকাণ্ড প্রমাণ হওয়ায় শেষ পর্যন্ত 2005 সালের 14 জানুয়ারি আজম রেজার ফাঁসির আদেশ দেওয়া হয়। তবে এর বিরুদ্ধে আপিল করেন আজম রেজার পরিবার।
2008 সালে হাইকোর্টের রায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। অনেকের মতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার শাস্তি মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন করা হয়েছিল। এরপর তার মুক্তির জন্য প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা সহ নানা রকম চেষ্টা করে তার পরিবার। অবশেষে 2020 সালে আজম রেজা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে জানা যায়। তবে আফসানা মিমি এসব ঘটনা নিয়ে কখনোই মুখ খোলেননি। তার দিক থেকে কোনো বক্তব্য জানা যায়নি আজম রেজা বা জয়ন্তী রেজা হত্যাকাণ্ড বিষয়ে। সাধারণ দর্শকদের স্মৃতি থেকেও হারিয়ে গেছে আফসানা মিমির সেই পরকীয়া প্রেমের গল্প। বিনোদন জগতের এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।